ছবি মুক্তির এক সপ্তাহের মধ্যে দ্য কাশ্মীর ফাইলস বক্স অফিসে হাউসফুল হয়েছিল। ছবিকে ঘিরে বিতর্ক তৈরি হলেও প্রশংসাও কুড়িয়েছিল কাশ্মীর ফাইলস। ভারতে মাতামাতি হলেও সিঙ্গাপুরে নিষিদ্ধ হল দ্য কাশ্মীর ফাইলস। ছবিটি প্রদর্শিত হলে সম্প্রীতিকে আঘাত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সিঙ্গাপুর প্রশাসন। সম্প্রীতি রক্ষায় ছবিটির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলে খবর। নয়ের দশকে কাশ্মীরি পণ্ডিতদের উৎখাতের বিষয়টি তুলে ধরা হয়েছে দ্য কাশ্মীর ফাইলস ছবিটিতে। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের, মিঠুন চক্রবর্তী, এছাড়াও পল্লবী যোশী, দর্শন কুমারের মতো তারকারাও রয়েছেন। ইতিমধ্যে 300 কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ছবিটি। তবে সিঙ্গাপুরে ছবিটির প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় পরিচালকের ওপর যে বাড়তি চাপ তৈরি হলো তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।